আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। কেন্দ্র সরকারের রাষ্ট্রীয় ও রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলুপ্তিকরণের বিরুদ্ধে শিল্প বিরোধী, শ্রমিক বিরোধী কালা আইনে দেশকে বেঁচে দেওয়া সহ বেশ কিছু দাবির প্রতিবাদে আজ নিউ টাউনের কোল ভবনের গেটের সামনে বিক্ষোভ দেখানো হয় আইএনটিটিইউসির পক্ষ থেকে। সাংসদ তথা রাজ্য আইএনটিটিইউসির সভানেত্রী দোলা সেনের নেতৃত্বে কোল ভবনে কর্মরত কর্মীরা নিউ টাউন কোল ভবনের সামনে প্রায় 30 মিনিট ধরে এই বিক্ষোভ কর্মসূচি দেখান। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় 100+ কর্মীরা আজ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ। যার জন্য আজ আমরা কোল ইন্ডিয়া সদর দপ্তরে এসে দাঁড়িয়েছি। এই সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই, এই মামলা খেলাকে আমরা ধিক্কার জানাই, এর প্রতিবাদে আমরা আজ রাস্তায়। ধন্যবাদ। আজকে কোল ইন্ডিয়া যে লকডাউনের আপনারা দেখেছেন সারা পৃথিবীতে, আমাদের সকল আমাদের সর্বভারতীয় আমাদের রাজ্যসভার সদস্য এবং আইনটিসির সভানেত্রী দোলা সেন উপস্থিত আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ। এই সময় পলিটিক্সের সময় নয়, এমনকি প্রাণের ক্ষেত্রেও কোনো পলিটিক্স করা হচ্ছে না। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে 14-19 পরপর দুবার বর্ষা করে দেশের মানুষ যাকে প্রধানমন্ত্রী করেছে তার 56 ইঞ্চি ছাতি বলে আমরা শুনেছি, তিনি বাহুবলী তা আমরা শুনেছি, কিন্তু বলতে দ্বিধা নেই যে তিনি বাপের ব্যাটা নন। তার যদি একটু সৎসাহস থাকত তাহলে 19 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে 800 দিনের পর যখন নতুন ভারতের গল্প তিনি শোনাতে আরম্ভ করেছিলেন, তখন প্রথম থেকেই তিনি ডিফেন্স সেক্টর এমনকি যেখানে আর্মস অ্যামিউনিশন তৈরি হয় গেছি শিল্প বা আত্মরক্ষা করতে আমরা আগ্রহী। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপাতত এই প্রতীকী প্রতিবাদগুলি বা দিল্লিতে চিঠি পাঠাবো লকডাউনের ফেজে। লকডাউন মিটিয়ে গেলে আমরা দলের নির্দেশে, দলনেত্রীর নির্দেশে কর্মসূচি এমন গ্রহণ করব যাতে ভারতবর্ষও রুদ্ধ হয়ে যেতে পারে। কিন্তু কোনোভাবেই লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা, পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পাবলিক এন্টারপ্রাইজ, রাষ্ট্রীয় সংস্থার বিলগ্নিকরণ, ডিসইনভেস্টমেন্ট, নিজীকরণ, কর্পোরেটাইজেশন আমরা মানব না। আমরা ডিফেন্স সেক্টর, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড এবং ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।